আমার হাতে রশি রয়েছে, এটাকে বলা হয় রোপিং, মানে রশি পেয়ে উপরের দিকে ওঠা। তো এই রোপিং পরীক্ষাটা কিন্তু আসলে পুলিশে যারা পরীক্ষা দেবে কনস্টেবলে, তো তাদের কিন্তু কম্পালসারি পরীক্ষা, শারীরিক পরীক্ষা, মানে রোপিং দিতেই হয়। বাট কিছু কিছু ক্ষেত্রে তারা সেনাবাহিনীতে পরীক্ষা দিবা সৈনিক পদে, তোমাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রশি পেয়ে উপরে উঠতে হয় বা রোপিং করতে হয়। এছাড়া আমাদের একাডেমির স্টুডেন্টদেরকে তোমরা দেখতে পাচ্ছ পিছনে, এরা বিভিন্ন জেলা থেকে এসেছে আমাদের এখানে প্রস্তুতিমূলক কোচিং করতে। তো কোচিং করে কেমন লাগে? প্রস্তুতি নিয়ে ভালো লাগে? তো মানে প্রস্তুতি নিলে কি সামনে আগানো যাবে? যাবে তো নাকি? বিভিন্ন কোনো পরীক্ষার আগে যদি কেউ প্রস্তুতি নেয়, সে কিন্তু সে পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারে। এটাই সকল পরীক্ষার নিয়ম। আমাদের একাডেমির ছাত্ররা একে একে করে রোপিং করে দেখাবে। তোমরা যারা পরীক্ষা দিবে তোমরাও রোপিংটা একটু প্র্যাকটিস করতে পারো বাসায় বসে থেকে। কে আগে আসবে বলো? ওকে রনি আসো, রনির জন্য একটা তালি চাই। তালি না দিলে সাহস হবে না, পার পারে ভুলে গেলে চলবে না, তালি দিতে হবে বারবার। আস্তে 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 উঠো, আস্তে আস্তে গো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে সবে আস্তে সবে আস্তে। থ্যাংক ইউ ভেরি মাচ। একটু বলে দেয় যারা রশিটাকে গ্রিপ করবে বা ভালোভাবে চেপে থাকতে হবে, ঠিক আছে? যদি আমি এইভাবে রশিটা যদি আমার হাত দিয়ে যদি সিঙ্কে চলে যায়, তাহলে কিন্তু আমার হাতের মাংস চলে যেতে পারে বা চামড়া চলে যেতে পারে, ঠিক আছে? সেভাবে খুব ভালোভাবে গ্রিপ করে হাতের মাসলের শক্তি বাড়ায় কিন্তু উপরের দিকে উঠতে হবে। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আরেকজন আসবে, কে আসবে? সাকিব আসবে। ওকে সাকিব, দাও তালে দাও সাকিবের জন্য। সবার নাম করে একটা স্লোগান তুলে না করো, স্লোগান তুলো। ওকে খুব শক্ত করে ক্লিক করো। ওকে আস্তে আস্তে নামো, আস্তে আস্তে, খুবই আস্তে আস্তে ব্যালেন্স করো, ব্যালেন্স করো, সৈনিকের কোনো ভয় নাই, ব্যালেন্স করো। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আসো আরেকজন আসো, আস্তে 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 চেষ্টা করো দেখি। ইমান তো যাই হোক, তারা এখনো চেষ্টা করেনি, চেষ্টা করে দেখো দিই কতদূর উঠা যায়।
Thank you very much.